প্রথম দফাতেই নির্বাচন আলিপুর আলিপুরদুয়ার কেন্দ্রে আজ সকালে আলিপুরদুয়ার শহরে রুট মার্চ করলো কেন্দ্র বাহিনী কথা বলে নেব আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজা সেই ছবি আমরা দেখতে পাচ্ছি রুট মার্চ চলছে কেন্দ্র বাহিনীর কি খবর রয়েছে তোমার কাছে আজ কিন্তু জলপাই আলিপুরদুয়ার কেন্দ্রে কিন্তু তোমার কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছলো এবং আমাদের কাছে যেটা খবর এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে দু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সেখানে আলিপুরদুয়ার জেলায় ঢুকেছে এবং ছটি জায়গায় তারা আজকে রুটমার্চ করবে অলরেডি রুটমার্চ শুরু হয়ে গেছে সকাল থেকে জয়গা ফালাকাটা কুমারগ্রাম থানা এলাকা যে সমস্ত এলাকা সেন্সিটিভ রয়েছে সেই সমস্ত এলাকা কিন্তু তার রুটমার্চ শুরু করে দিয়েছে এবং সাধারণ মানুষের সাথে কথা বলছে এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে ওয়ান জিরো নাইনে তাদের সঙ্গে জানানোর জন্য অনুরোধ করছে কেন্দ্রীয় বাহিনীর লোকজন এবং সকাল থেকেই কিন্তু আলিপুরদুয়ার জেলা জুড়েই কিন্তু এই রুটমার্চ শুরু হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলে সাথে সাথেই যেন ওয়ান জিরো নাইনে জানানো হয় তারা কিন্তু বাহিনীরা তাদের বলছে প্রত্যেক মানুষের সাথে কথা বলছে এবং এখন পর্যন্ত রুটমার্চ শুরু হয়ে প্রায় বিকেল সন্ধ্যে অব্দি কিন্তু বিভিন্ন এলাকায় যে জায়গাগুলো তোমার কাছে বললাম ফালাকাটা কুমারগ্রাম সেন্সিটিভ এলাকা যেগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু কেন্দ্রীয় বাহিনী রুটমার চালাবে বৃষ্টি ধন্যবাদ রাজা